সে আমলটার কথা বলি এবং আজ থেকে আমল শুরু করি, এখন থেকে শুরু করে দেই যে আমলটা করলে 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকা যাবে। অনেক কম অনেকটা কথা, কিন্তু আমার মানি না তো, বুঝি না। রাসূল বলেন আল মাশাউনা ইলাল মাসাজিদ ফিজ্জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ المشاؤون إلى المساجد في الظلام أولئك الخوادون في رحمة الله نبي جي بولين جارا অন্ধকার রজনীতে অন্ধকার থাকা সত্ত্বেও যে ব্যক্তি অন্ধকার অতিক্রম করে বেশি বেশি মসজিদের দিকে যাতায়াত করে, যে ব্যক্তি ফজরের সময় অন্ধকারে মসজিদে যায়, যে ব্যক্তি মাগরিবের সময় অন্ধকারে মসজিদে নামাজ আদায় করতে যায়, যে ব্যক্তি এশার নামাজের সময় ঘোর অন্ধকারে মসজিদে নামাজ পড়তে যায়, দিনের বেলাও যায় রাতের বেলাও যায়, যারা পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে যত্ন সহকারে, রব্বে করিমের নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ, ওইসব লোক 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে। আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য কোন কাজটা করতে হইব, কোন জায়গায় গিয়া অন্ধকার থাকলে যেমন লাগবো নাকি না যেমন লাগবো? যে ব্যক্তি অন্ধকার থাকা সত্ত্বেও মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ রাসূল বলেন 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে, তার রহমত তো সাথেই ঘুরে, মরার পরে এই রহমতই তারে জান্নাতে লয়ে যাবে, সুবহানাল্লাহ। বাবা, এই নামাজ দায়িত্ব আসল কথা, ওয়াজের মূল কথা তো দেখতেছি নামাজ, ওই নামাজ ঠিক তো সব ঠিক, ঠিক না বেটে? নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক না কিছুই ঠিক না, যত কিছুই বলেন। এখন আমার কাছে একটু কথা দেন আপনারা, কারা কারা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে পড়বে? আল্লাহ তুমি কবুল করো।